শ্বশুরবাড়ির জামাই গেছে, অনেক দিন পর শাশুড়ি মেয়ের আদর জামাই যেন বেশি করে, এই জন্য শাশুড়ি জামাইকে বেশি আদর করে, ঠিক কিনা? শ্বশুরকে বলতেছে কি খাওয়ানো যায়, শ্বশুর বলতে চিন্তা করি না আমি বাজারে যাই, বাজারে গিয়ে মনে করে এখন আম কাঁঠালের সিজন, আম আনছে, লিচু আনছে, কাঁঠাল আনছে, দুধ আনছে, কলা আনছে, মাছ আনছে, বিভিন্ন জাতের মাছ, বিভিন্ন নদীর মাছ, খাসির গোশত আনছে, মুরগির গোশত আনছে, কবুতর আনছে, গরুর গোশত আনছে, সব পাক শাক করে যখন জামাইয়ের সামনে কয়েক প্রকারের খাবার রাখলো, জামাই মিয়া বলতেছে আজকে মনের মতো খাবো, বলেন তো দেখি খাইতে খাইতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে কিনা যে খাবার তিন ভাগেরও এক ভাগও সে খাইতে পারে নাই, ঠিক কিনা? তাহলে কতটুক খাবে? এই খাবারের একটা রুচি শেষ হয়ে যায় একসময়, এখন যা আমরা খাইতে পারতেছি জীবিত থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে গেলে কি সেই খাবারটা খাইতে পারবো? আবার বৃদ্ধ হওয়ার পরে যে অসুস্থ হয়ে যায়, এই বৃদ্ধ অবস্থায় যে খাবারটা খাইছি অসুস্থ হয়ে নিকে আর খাওয়া যাবে? আমার 10-12 দিন আমি অসুস্থ ছিলাম, জ্বর, মিষ্টি দিলেও তিতা, তিতা দিলেও তিতা, পানি দিলেও তিতা, সব তিতা। আল্লাহ কয় বান্দা তোর শরীরে একটু জ্বর দিছি, জিব্বাটার ভিতরে এখন মিষ্টিও তিতা লাগে, বান্দা বল তাহলে তুই এই দুনিয়াতে কি খাবি? খাওয়ার জন্য মানুষ কত কিছু করে, ক্ষমতা, টাকা, নারী, বাড়ি, গাড়ির জন্য মানুষ মানুষকে খুন করে, ঠিক কিনা? এই লোভের কারণে আজকে সেই হীরামণি, খবর তো আপনারা জানেন, এই লোভ, এই যৌবনের চোখের এই লোভ যদি না থাকতো, এই লোভ যদি তার ভিতরে না থাকতো, নরপিশাস। মহিলা তার স্বামী ক্যান্সার ডাকাতে আসছে নেওয়ার জন্য, নিজের মেয়েটাকে বাড়িতে রেখে আসলো, যেই মেয়েটাকে বাড়িতে রেখে আসছে মা কতটুক কনফিডেন্স যে আমার একটা যুবতী মেয়ে আমার বাড়িতে থাকতে সমস্যা নাই। এটা বাংলাদেশ, এই বাংলাদেশে পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, নৌবাহিনী, সেনাবাহিনী, বিচার আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, জজ কোর্ট আছে, কি আছে, কি আছে না, চেয়ারম্যান মেম্বার আছে, চৌকিদার দৌকাদার আছে, সমস্যা কি আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আছে? সেই মহিলা তার মেয়েটাকে রেখে ডাকাতে তার স্বামী ক্যান্সার নিতে আসলো, ইন্ডিমান টাইমে নরপশু পাষণ্ডরা মেয়েটাকে দর্শন করলো, তো করলো এই মেয়েটাকে হত্যা পর্যন্ত করে ফেলে। আমি নিজের চোখে দেখেছি মেয়েটার মা যেইভাবে বলতেছে আল্লাহ করুণা দেও, আল্লাহ করুণা দেও, বলেন তো দেখি করুণা কি আল্লাহ এমনি দেয়? কথা বলেন না কেন, করুণা কি আল্লাহ এমনি দেয়? যেই মানুষটা একটা মেয়েটাকে নির্যাতন করে গণধর্ষণ করে হত্যা করলো, সেই মেয়েটার অবস্থাটা কি? ওই ওই মুহূর্তে সে ভাই ডাকছে, সে দাদা ডাকছে, সে বাবা ডাকছে, সে আল্লাহকে ডাকছে, আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো। সেই মেয়েটার অবস্থাটা কি হয়েছে? আপনার মেয়ে, আমার মেয়ে, অথবা আমার বোন, আমার আপনজনের কথা একটা চিন্তা করে দেখি তো এই মেয়েটার কেমন লাগছে। যেই দেশের ভিতরে এইরকম ঘটনা ঘটতে পারে সেই দেশের তে আল্লাহ করুণা দিয়াছে। এখনো কৌমে লুত, কৌমে সামুদের মতো, কৌমে নূহের মতো আমাদেরকে ধ্বংস করতেছে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্র হিমশিম কাইতেছে, সারা বিশ্ব তছনছ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।